জেলের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের সমস্ত গতিবিধি নজরে রাখার জন্য বসানো হয়েছে সিসি ক্যামেরা। যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তের গতিবিধি লক্ষ্য রাখতে চাই ইডি কর্তৃপক্ষ, এবং সেই সঙ্গে ইডি কর্তৃপক্ষের দাবি অর্পিতা মুখোপাধ্যায় এবার সবটাই খুলে বলতে চাইছেন। পার্থ চট্টোপাধ্যায়কে একটি ছোট খাট দেওয়া হয়েছে, সেই খাটেই সকাল বিকল ঘুমোচ্ছেন তিনি। অন্যদিকে কিছুটা দূরেই আলিপুর মহিলা জেলে রয়েছেন অর্পিতা, তার অবস্থার অনেকটাই পরিবর্তন হয়নি এবং ফলেই তিনি কান্নাকাটি করছেন। খাওয়া দাওয়া কিছুটা স্বাভাবিক হলেও দু চোখের পাতা এক করতে পারছেন না। অর্পিতা বেশ অস্বস্তিতে রয়েছেন বলে আলিপুর জেল সূত্রের খবর। তিনি নাকি বারবার আক্ষেপের সুরে বলছেন, আমাকে ব্যবহার করা হলো, আমি বিশ্বাস করে ফেঁসে গেলাম। তবে ইডির আধিকারিকরা মনে করছেন, আগামী দিনে জেল যন্ত্রণা সহ্য করতে না পেরে সমস্ত তথ্য ইডির সামনে আসতে পারে অর্পিতা। তবে এইদিকে পার্থর সাথে দেখা করতে তার পরিবারের কেউ এখনও পর্যন্ত আসেননি, সেই নিয়ে আক্ষেপ পার্থর। মূলত মনে করা হচ্ছে অর্পিতার সাথে সম্পর্কের কারণেই পার্থর পরিবার থেকে পার্থর সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছেন। তবে ইডি সূত্রের এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, অর্পিতাকে একাধিকবার জিজ্ঞাসা করা হলে অর্পিতা সামান্যতম ক্লু দিয়েছেন ইডিকে, কিন্তু সম্পূর্ণ তথ্য এখনও ইডিকে দেননি। তবে ইডি অফিসাররা মনে করছে, জেল যন্ত্রণা সহ্য না করতে পেরে খুব শীঘ্রই ইডির কাছে সমস্ত তথ্য খুলে বলবেন অর্পিতা। তবে অর্পিতা যে সমস্ত ক্লু দিয়েছেন সেই ক্লুগুলোই কিন্তু ইডির কাছে বড় অস্ত্র, আর সেই অস্ত্র নিয়েই এবার ইডি ঝাঁপিয়ে পড়তে চলেছে।